পাক সংসদীয় নির্বাচনের বড় চমক প্রকাশে। পাকিস্তানের নির্বাচনে প্রথম কোন হিন্দু তরুণী মনোনয়ন জমা দিয়েছেন। পাক সংসদীয় নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে মহিলা চিকিৎসক তরুণী প্রতিদ্বন্দ্বিতায়। রক্ষণশীল মানসিকতার ঘেরাটোপ থেকে বেরিয়ে মহিলাদেরকে অধিকার আদায়ের দিশা দেখাতে চান সবিরা প্রকাশ। পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর অর্থাৎ 2024 সালের 8 ফেব্রুয়ারি। প্রথমবারের মতো কোন হিন্দু প্রার্থী হয়তো লড়তে চলেছেন পাকিস্তান নির্বাচনে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায় সবিরা প্রকাশ প্রার্থী হতে চলেছেন খাইবার পাখতুনখোয়ার বুনের পিকে 25 নম্বর আসন থেকে। তিনি লড়াই করবেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপির প্রার্থী হয়ে। মনোনয়ন জমা দেওয়া হলেও সবিরা প্রকাশের প্রার্থী পদে শিলমোহর এখনো দেয়নি পিপিপির শীর্ষ নেতৃত্ব। তবে নির্বাচনে লড়াই করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী সবিরা। পেশায় একজন চিকিৎসক সবিরা, গত বছর তিনি অ্যাবটাবাদ মেডিকেল কলেজ থেকে চিকিৎসক হিসাবে উত্তীর্ণ হন। এই তরুণীর বাবা ওম প্রকাশও পেশায় একজন চিকিৎসক ছিলেন। 35 বছর ধরে পিপিপির হয়ে কাজ করা ওম প্রকাশ পেশা জীবন থেকে এখন অবসর নিয়েছেন। একটি সাক্ষাৎকারে এই চিকিৎসক তরুণী জানিয়েছেন, আমি আমার বাবার দেখানো পথে হাঁটতে চাই, দরিদ্র মানুষের সেবার জন্য কাজ করতে চাই। অ্যাবটাবাদ মেডিকেল কলেজ থেকে 2022 সালে ডাক্তারি ডিগ্রি লাভ করেছেন সবিরা। কোয়ামি ওয়াতন পার্টির সেলিম খান বলেছেন, সবিরা প্রথম মহিলা হিসাবে নির্বাচনে মনোনয়ন পেশ করেছেন বুনের জেলা থেকে। সবিরা এই নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। সবিরা জানিয়েছেন, তিনি তার এলাকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করতে চান। রক্ষণশীল মানসিকতার ঘেরাটোপ সরিয়ে তিনি চান মহিলাদেরকে উন্নয়নের পথের সাথী করতে। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।